এক মহিলা একটা মেকুর ফালিসলা, আর মহিলা মেকুরটা শিকার করলো না, গতিকে বান্দিয়া রাখিয়া মাসলা, খানি দিসলা না, ও বদ্ধার কারণে সেই মহিলা দুজকি হই গেছন গিয়া, এই মহিলা দুজকি হইছন মেকুর দে মারার কারণে। দয়া করিয়া কেউ মেকুর মারবা না, আমরার দেশ কিছু মানুষে মেকুর নিয়ে বস্তাত পরিয়া নিয়ে রাস্তাত নিয়ে ফেলাইয়া, ছোটো ছোটো বাচ্চা নিবা, দুধর বাচ্চা ফেলাই দিন, তিনটা চারটা ওলা পাওয়া যায়, দুঃখ লাগে। মেকুর দিয়ে আমার নবীজি মায়া কর্তা খুব বেশি, রসুলুল্লাহর এক সাহাবি, তার নাম আসলো আব্দুর রহমান, আব্দুর রহমান তার নাম লকব দিছেন রসুলুল্লাহ, আবু হুরায়রা মেকুরের বাপ। হুরায়রা শব্দর অর্থ হইল মেকুর। আমার নবী অত বেশি মায়া কর্তা, এই সাহাবিও মায়া কর্তা, যার কারণে তানোর লকব দেব হইছে বলে আবু হুরায়রা। মেকুরের বাচ্চার খেয়েও ফালাইবা না, যদি কোনো মেকুরের বাচ্চা ফালান কুকুরে খাইব, শিয়ালে মারব, মেকুরের বাচ্চার বদুয়া লাগবো, মেকুরেরও বদুয়া লাগবো। আপনার একটা ছোটো বাচ্চা যদি মারা যায়, এই বাচ্চাটা মরলে আপনি কতদিন খান দিবা, আফসোস করবা, এর লাগে আল্লাহর বাস্তে কোনো মেকুর দে দয়া করিয়া খাওয়াইলা ফালাইবা না, মেকুরের বদুয়ার কারণে জীবনে আপনার ক্ষতি হইব। খেয়াল করছেন ফালে ঘুরতে গিয়েছেন মাস্টর সাহেব হাবিজ চাপ, হ্যাঁ দেখছেন সালে ভরতে কি আইসন ইনটাই, আল্লাহ আপনারা সিন্নি কবাই দিন জানি অত দূরেতে কি আইসেন, বুঝাইছেন হয় কি আইসন সালে ভুর। যাই হোক, এর লাগিয়া আমরা দেশের দুঃখ লাগে, আমি বাক্কা দুই এক হয়েক জায়গা খুঁজে আসছি মেকুরের ওয়াজ কি তাল্লে জানেন, আমি এবার কত জায়গা দেখছি মেকুর ফালাই, গতবারও হয়েছি। আমি একদিন শনিবারিতে গিয়ে এগুলো নিছি ওয়াদে গাড়ি দিয়ে, আবার অটত করে নিয়া বাদে আর এক বেটিয়ে নিছে গে উষাবাড়ি, এক বেটি আসামি বেটি হল, আসামি বেটি বাদে নিচে বেটি হালিছে, নিয়ালেও তিন চার দিন পরে বেটি নিচে গিয়া, অত দুঃখ লাগে কিলা যেন তার দুধর বাচ্চান মানুষে বেগমরি ফেলাই দিন। আর কিছু মানুষে মেকুরে বড় বেহালতে মার হয়, মেকুর দিয়ে নবীজিয়ে মায়া করতা, যে আমরা নবীয়ে মায়া করছেন দেবা, আমরা মায়া করি ই খবরও নাই, কিছু মা বইনে গেলে শুনছি সুঙ্গা দি বাড়ি হ্যাঁ মারতা মারো না, মেকুরে মাছ খাইলে জানে যার মনে কইছে না, বাড়ি সিংলা দি মারক গা সুঙ্গা দি বাড়ি না জানে, দাই আল্লাহর মরিজি ভাইগুর বদুয়া লাগবে, একে বদুয়া দিব বাদে সব জিনিসের বদুয়া আছে, ও সুঙ্গা দি এখন সুঙ্গা দি বাড়ি আইন যদি কইন জানি বালা রইব, মাথার যদি ফলে ব্রেইনের দোষ ধরব। এর লাগি আল্লাহর বন্দে গান হতার প্রসঙ্গে কইলাম, মেহমান নওয়াজি যেটা মেহমান নওয়াজি হর হইল গিয়া সুন্নত, তাই সাবান চান্দ আই গেছে গিয়া সাবান চান্দ সারায় পড়াশোনা করা কুয়া, আপনার বাবা এক ঘর বাড়ি বানাইয়া তুইয়া গেছন, জমিন তুইয়া গেছন, আপনি শুধু আওলাদর লাগিয়া, আওলাদরে তুমি জীবনে খাইতে সুখে খাইবার লাগিয়া, তুমি যদি বাবা মারা গেছন মা মারা গেছন, একটাবার যদি মা বাবার লাগি বৎসর, একদিন যদি পড়াশোনা করাও না সবটা কি বড় তুমি নিমক হারাম করডায়, আজ তুমি পড়াশোনা করাইতে নাই, মিলাদ শরীফ পড়াইতে নাই, জিয়ারত তুমি যাইতে না, তুমিও মারা যাওয়ার পরে তোমার বংশর আওলাদক লেখে হইলা জিয়ারত করতা নাই, তুমিও তো একদিন মরবাই রানি, এটা যদি দেখাইয়া যাই না, দেখাইলে নিশ্চয় আপনার আওলাদে কইব আমার বাবায় প্রত্যেক বছর সবে বরা তোর ছান্দ পড়াশোনা করাই আমরা করাইতাম, অটোমেটিক এটা জারি থাকবো, অটোমেটিক এটা জারি থাকবো, যার জন্য সেই সাবান ছান্দ আসার লগে লগে বাড়ি ঘরটারে পরিষ্কার কিছু কর্তা, বাড়ি ঘরটারে পরিষ্কার কর্তা, যদি গরর সাইজ নষ্ট থাকে নোংরা থাকে গরর আশপাশ, কোনো বাড়ির দেখবা আমরার মা বই নকলে খেয়াল করেন না, বাড়ির গার্জেন ঠিকঠাক হন না, বাচ্চারা খালি গরর সাসিত খালি ফসরাপ করেন দুর্গন্ধ থাকে, ইলা থাকে না নিখন যায় কোনো বাড়িত বাই চান্স থাকি যায়, তে মানুষের যদি বিরক্ত লাগে ইনি ফরিস্ত কলাইবার কোনো লাইন আছে নখন যায় জি না, ফরিস্ত আইতা নাই, এর লাগে বাড়ির সাইজ যেখানে কান পরিষ্কার রাখবা, বাচ্চান দিয়ে ফসরাপ করাইবা না, আখতে একদিন খরি দিছে ফানি মারবা পরিষ্কার রাখবা, বাচ্চান তরে ছোটো থাকতে শিক্ষা দেখবা ফসরা বালো যাকুয়া, একটা নির্ধারিত জায়গার মধ্যে ফসরা বাল বানাকুয়া, পায়খানা ঘর বানাকুয়া, যাতে দুর্গন্ধটা বাড়ির মধ্যে ছড়িয়া পড়ে না, বাড়িটারে সুন্দর করিয়া পরিষ্কার করক্কা,
নিজে এই রাত্রের আগে বাড়ির স্বামীও সাহায্য করকা, মা বোনক লে ঘরদুয়ার সুন্দর করিয়া পরিষ্কার করকা। আর ঠিক সবে বরাতর দিন সূর্য অস্ত যাইতে না যাইতে কিতাব লেখা অসংখ্য ফরিস্ত কর আসমান থাকি দুনিয়ার জমিন নাজিল হন, গড়ে গড়ে যাইত্রা মসজিদের মধ্যে যাইত্রা, হে কোন খামর মধ্যে লিপ্ত আসন, হে কীভাবে এবাদত হড্ডা সারা কিন্তু ফরিস্ত হলে নোট করবা। এর লাগি দয়া করিয়া এই দিন মাগরিবর নমাজর পরে সারারে আমি খুইয়ার আমি না লাগে, আর তো প্রত্যেক দিন ফাড্ডা না মাগরিবর নমাজর পরে, বাদাল মাগরিবি সিত্তু রাকাত মাগরিবর নমাজর পরে, ছয় রাকাত নমাজ পড়ি লাইবা নওয়াই তো নুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, দুই রাকাত করি নিম্নতম ছয় রাকাত ফরজ দিয়ে তাকে উর্দে ফলকা, তবে ছয় রাকাত এই আওয়াবিন নমাজ পড়িলে আল্লাহ বারো বছরের পিছনের গুনারে আল্লাহ মাফ দিলাম, পিছনের বারো বছরের গুণা মাফ হয়ে যায়। আউয়াবিন নামাজ ছয় রাখাতে বারো মিনিট লাগবে, বাট্টি চূড়া দিয়ে পড়ি লাগবা ফয়লা ফলাইবেন। দুই নম্বর ইয়াত আসছে গিয়া এই রাতের আমি কিছু আমলের কায়দা হইয়া দিয়া, দুই নম্বর ইয়াত আসছে গিয়া বলে মাশাল্লাহ মাশাল্লাহ শব্দটা যদি খাও এক লক্ষ বার যদি ফলন কোন নেক মকসুদ লইয়া, এই নেক মকসুদ লইয়া দোয়া করলে এই নেক মকসুদরে আল্লাহ ফুরা করবা। তিন নম্বর এই রাত্রির মধ্যে বেশি করি তৌবা করতা আস্তাগফিরুল্লাহ ফলকা, আর তৌবার নমাজও ফলকা রাকাতাই সালাতিল সালাতুত তৌবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, দুই রাকাত নমাজ সুন্দর করে পড়িয়া কিছু লম্বা সজিদা দিয়া সজিদার হালত গিয়া হক্কা আল্লাহ আমারে আমি মাফ দো, আমারে মাফ দো, আমি গুনাহ করে লাইছি আপনার কুদরতর ভাওর মধ্যে পড়িয়া কইয়ার আমার গুনাহ গানাইন তারে মাফ করিয়া দেও, কইয়া তৌবার নমাজ পড়িয়া দুকান হাত উড়ে আল্লাহ দরবার দোয়া কর কুয়া। তৌবা করলে সেই রাত্রিটা রসুল্লাহ কইসন তৌবার রাত, তুমি দান মাগফিরতর রাত, আল্লাহর কাছে তৌবা করো এবং মাগফিরতর লাগি দোয়া কর। এরপরে আইলো হাজত নমাজ, হাজত নমাজ বিভিন্ন হাজত আছে নানি, হাজত হাজত বুধবাইছ এমনি বিভিন্ন আশা ভরসা আশা, যুবক ভাই আইনতর তো আশা আছে নানি, মাঝে মাঝে দিল আয় নানি বলি এখন বাইক লইতাম আসলাম, জি জয় আছে না নিলা বাইক লইবার লাগে, জিও জয় বাইক হেয়র আছে গাড়ি ওলা আশা আছে, কত আশা আছে হেও আছে বলে আল্লাহ, এখন মোবাইল যদি লইতাম পারতাম আইফোন, আইফোন মোবাইল যদি লইতাম পারতাম ইলা আছে না কতর কত আশা, ও আশা তা ফুরো হইতো হাজত নমাজ বড় এমনি খালি হু হা হল লেখা হইতো আল্লাহরে খোয়া আল্লাহরে খোয়া শিক্ষক কোয়া আল্লাহরে হক আল্লাহ দেনওয়ালা, আল্লাহ যখন দেওয়া আরম্ভ করে দিব এ গাঁর মাঝে আটকাইতে পারতেন, আর আল্লাহ যদি নেওয়া শুরু করে দিয়ে নাস্তা গাঁর মাঝে আটকাইয়া রাখতে পারতেন, মেইন লাগে আল্লাহ আল্লাহরে কইতাম। ও দামি সেট লইবার খেয়াল, মোবাইল লইবার খেয়াল, মানে গাড়ি লইবার খেয়াল, ও হাজত নমাজ বড় কর, মা বই নগর তো আশা আছে না বলে হাই রা একসাথে সোনার সরা লইতাম পারতাম, হ্যাঁ সোনার সরা নাই খালি রুফা গলা দিয়ার বুঝাইছি ইলা ও মা আছে না সোনার সরা উরা, সোনার সরা জীবনে ব্যবহার করতে বেসরি সুরার রহমান তিলাওয়াত করেন না, বেসরি আপনার নহল হাজত নামাজ বড়কা ওয়াকেহা তিলাওয়াত করকা, স্বামীর রুজি রোজগার হইব, স্বামীর রুজি রোজগারের পথ খুলিয়া দিব আল্লাহ, ওলা দোয়া করেন না ইটা খবর না খালি তোমার গফ আর গফ, তবে সারা মহিলা হল না সারা মা বোন হল না, মা বোন হল কুটুম বাড়ি গেলে হোক নমাজ মিস, বিয়া বাড়ি গেলে একদিন রাত পেঁয়াজ আদা রসুন দিলে ইলা বড় বেঠা মানুষ দিলে ইলা ডিউটি বেঠিন তরের ডিউটিটা কুতা দেন জানি, ও পেঁয়াজ ওগুন সুলাইতার আদা রসুন ওগুন দিলে নানি এক ডিউটি, ইনু বই না হয় এখন গু লই আর তো খালি পেঁয়াজ রসুন আদা সুলানি চলে আর যা গো ফুটি লোয়ারে, এটা দুনিয়ার কিচ্ছু আর বাকি রয়ে না, নমাজ এসাও নাই বাদে দেখা যায় হজরও নাই, বাদর দিন দেখা যায় জোর তো আর নাই নাই উপায় নাই শূন্য বেটি এইবার গিয়ে আঁকতা এবার খানদানি লাগবে খুন ঠাইয়া বুঝতে আসর আসর আর খানো হইতো বুঝতে আসর হকলর এমনি ছুটি যায় বুঝতে মাগরি বুলে আর নাই মোটামুটি দুই আড়াই দিন জাগে কুটুম বাড়ি গেলে এই নমাজ মাফ দেখছে, বিয়া বাড়ি গেলে মা বই নকলার নমাজ শেষ ও ফলন একগুলো মুরব্বী হলে
জওয়ান যারা বিলকুল নামাজ নাই, মা বৈনকলর একমাত্র কনসিডার হইল নামাজ। প্রতি মাসে তিন নিচে উঠতে দশ দিন, আর নেফাসি হালত যতদিন অতদিন পর্যন্ত মহিলাদের নামাজ বন্ধ। কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখপ্পা, মা বৈনকলে জীবনের মধ্যে অত অবহেলা করিয়া বিবাহত বাড়িন্ত গিয়া শিরনি বাড়িন্ত গিয়া কত নমাজ রে জীবনে সাড্ডা খোঁজা খড্ডা, মা গো জানিয়া রাখিও এই নমাজ কিন্তু আল্লাহ সাড় দিত নাই, নমাজ পড়তে লাগবো। আমি কইয়ার তার লাগি প্রায় বিয়া বাড়িতে দেখছি মা বই নকলে প্রায় নমাজ বড়ই না, জমিলা খালি গল্প করেন ফাজিল মাত মাত, মাতিটা গল্প করতাম মুখ কাটিয়ে বইতে পারতাম না, বালা মাত মাতক্ষ। আমরার দেশ কিছু আছে মনে করক্কা, ও উজান্ডি এলাকার যদি এক গঠনে গই যায় বেটা মানুষে বাজারে কয়দিন মাতি দিয়ে বন্ধ হয়ে যায় তো শেষ। কিন্তু তা সারা বইয়া নেন গিয়ে আমরা মা বই নকলে ও হঠা মনে যদি কুটুম বাড়ি থাকুন হন গিয়া হই বা শুনছো নি একটা বলে না না বলে আমরা একটা গঠন হয়েছে অমুকের ভুয়া অমুকের ঘড়িটার বিয়া গেল বুঝাইছে, ই গভীর যায় খান হঠা মনে যায় কিনা বুঝাইছে, এখান বদরভু যায় কিনা ইটাও বেশিরভাগ রা আপনার কিছু মা বই নকলে বই ও ধরনের আইবতা বইয়া নেন আর গপ পাইন না তো হাজির, খালি অমুকর ফুড়িয়ে কিতা হলো অমুকর হুয়া কিতা করলো বা ওটা কিছু মা বই নকলের মুখর মধ্যে কিছু থাকি যায়। আমি নিজে দেখছি বিবেচনা করি ইটা মাত বেশি বিস্তার লাভ করে মা বই নকল থাকিয়া, এমনি আবার মা বই নকলের আমল বালা এবাদত বোধ বেশ করো হইবা কিতা হুজুরও এখন আরো আর প্রশংসা শুরু করিলেন। খবর লইয়া দেখুন জানিব শত নব্বই জন মহিলা নমাজ পড়েন, বেশিরভাগ আমার ধারণা খবর লইয়া দেখবা শত নব্বই জন মহিলা হকলে নমাজ পড়েন, আর পুরুষ জাত হকলে নমাজ পড়েন 50%, শত পঞ্চাশ জনে পড়েন 50 জনে পড়েন না, কোনো জায়গাত পাইবা 30% পড়েন, 70% নাই, শত 70 নাই। মা বোন হকলের নমাজের মধ্যে নকশানীয় ত্রুটি কম আছে ফলো, কিন্তু এক এক সময় অধিক নমাজ রে ছাড়ি দেয় যার কারণে পুরুষ জাতকলে 50 জনে ফলেন 50 জনে নাই, হইবা বলে কিলা কইলা 50 জনে ফলেন। একদিন বাজারও গিয়া দেখবা মাগরিবর আজান হইব বাজারও দেখবা কত মানুষ নমাজও গেছেন 6 জন, ও এনা নিলা 50 ও এতটুকু একটা ওজন করা যায় নমাজই 6 জন বেটা ভাগ লিয়ে গে মসুদ হইব, আর যেন ই খবরও নাই আজান ও নি খুঁজও নাই রম এর লাগি দয়া করিয়া হাজত নমাজ পড়কা মা বই নকলে পড়কা, জীবনে আপনার আশা পূর্ণ হইব রাকাতি সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, ওভাবে দয়া করি দুই রাকাত বা দুই চার রাকাত নমাজ পড়িবা, সুরা যে কোন সুরা দি পড়িবা তবে ইন্না জাল্লা কুল হুয়াল্লাযি পড়িলাকাম অসুবিধা নাই ফলক্কা কোনো অসুবিধা নাই, ইন্না জাল্লা কুল হুয়াল্লাযি ফলক্কা হাজত নমাজ ও হাজত নমাজও পড়লাম। আমরার কিছু মসজিদের মধ্যে বেড়া লাগাই দেন ইমাম সাহেব হকলে মহল্লার মানুষে এসার নমাজ ইমাম সাহেবে ফড়াই দিলা, আর কোনো কিছু মানুষে কইলা উতির ফড়ি লাইতাম নি না ফড়িতাম না, ইমাম সাহেবে কইলা ফড়িলা পেক গুড়ে কইলা না না খেনে ফড়িতাম, বুঝা যায় উতির ফড়িলে বাদে মনে নহল আর কয় না ইলা কোনো মাসলা না। উইতির নমাজ হইলে ওয়াজিব খেয়াল করবা তায় তায় পড়িলেন জানি বাদে আখতা কোন আলসি আমি আইব আর যাইব উতির ওয়াজিব গুণাগার হইব, এর লাগে উতিরটা আগে আদায় করি লাইবা এসার লগে লগে আর এসা উতির শেষ করি লাইবা। আমরার দেশ কিছু বাই আনতে দেখছি বলে মোবাইল অধিক চালান যে চালানির কারণে এক বছর দেড় বছর বা দেখালি মোবাইল বদলাইত্রা বাবা আল্লাহর বন্দেগান মোবাইল জারতো কি দেখালি মোবাইলও বেশিরভাগ এখন গেম খেলা আরম্ভ হয়েছে, পাবজি খেলা শুনছি আমি ফুরা দেখছি না তবে গেম আমি দেখছি বিভিন্ন ধরনের গেম, তবে পাবজি হইতাম পারি আর না কিতা আল্লাহ জানন, পাবজি আর গেম কিন না কিতা আল্লাহ জান, ও খুব বেশি খেয়ে গেলার এটা কোনছেন সবসময় যদিও গুটি ফোন খালি যে টাসো কাম করেন সেটাই কিন্তু আর বলি গুরুত্ব একটা জান আছে নেন, এক বছর গেলে দেখা যায় সেটি গুর কালারও শেষ ডিসকালার, এরপরে গুর টাসে কাম করেন না হ্যাং হয়ে যা বাইরে আপনি অত টাকা দিয়ে মোবাইল লইলায় 18,000 20,000 নিম্নতম 15,000 সেট লইলায় এক বছর বাদে বদলি লাইতরায় আমরার দেশ কিছু ইয়ং বাই আনতে বৎসরে বৎসরে খালি মোবাইল বদলিতরা, আমার কাছে 5 বছর 18 লইলাম আবস হলের বুঝাইছি সোলের সোলোক না অসুবিধা নাই, কারণ ইগু আব লোড বেশ নাই ইগু বেশি লোড কিচ্ছু নাই ইগু হেরান হয় না সেট ইগু তো বালা উড়িব না করতে
এখন আমরা যদি লোড লই বেশি, যদি সবসময় খেলাই, বেশিরভাগ যদি খেলাই, এগুলো তো কম দিনে শেষ হয়ে যাবে। এর পরে অধিক যদি মোবাইল চাই, কম দিনে মোবাইল শেষ হয়ে যাবে। এমবি ফন্ড 100 MB দে, 200-250 হয়, কোনো দিন 300 হয়। আপনারা পরীক্ষা করি আই যদি দেখতে পারবা আমার এমবি কতখান ক্ষয় হয়েছে, বেশটা কি বেশ দেখবা 100 MB গেছে। ও সকালে তোরা চালাইছিলাম 10টার সময়, আর সময় নাই, বুঝাইছিল। এর লাগে ইয়ং বাইয়ান যুবক বাইয়ান মোবাইলে বরবাদ করিলাই তুমি তান হুশ করম বাইয়ান, তোমার তান খানো একটা জিনিস ঢুকাইয়া দেখছে, বেশিরভাগ দেখরাই রে ভাই, ইটা কিন্তু ক্ষতিকর, বুঝরায় না, ইটা অধিক দেখতে দেখতে আপনার খান নষ্ট হয়ে যাইব, মানে খানো লাগাইয়া শুনতে শুনতে খান নষ্ট হয়ে যাইব। আমরা ইলা অনেক সময় পাই কিছু বাইয়াইন দিয়ে দুইও খানো লাগাই দিলা, খানোর মধ্যে হেডফোন না ইয়ারফোন হন অগু লাগানির কারণে এরারে হরণ দিলে শুনেন না, গাড়িতে হরণ দিলে বাক্কা বাঁধে, বিলকুল খবরও নাই, এগুলো লাগাইছেন যেমন খালি আম্মার আম্মার করে, বুঝাইছেন, এগুলো লাগানোর ক্ষতি আছে। এগুলো লাগাইয়া বেশি যদি সালাইন মোবাইল কম দিনে খান যাইব, আর বিবাহর আগে যদি খান যাতে আর উপায় আছে না বলছে জি, যদি বিবাহর আগে খান যাতে আর কোনো বালা হরিবার তিখেও দিত না, কই এইবেটা খালু আর ওখানে বাঙ্গানি আইব না না বলছে, ও খান বালা থাকতে খানে খালুয়া বন্ডায় ও তার লাগিয়া খান যাইব, দুই নম্বরে চৌকো যাইব, অধিক সাইন না জানে মোবাইল আমরাও চালাই, আমরাও চালাই না না আমরা বেসা বকলেও চালাই, এটা বেলাইনে চালাই না জানে, আমি শুনিও বা ফন্ড 100 MB বুঝুন ফুয় না, আরও বুঝুন এক্সট্রা আরো কত বরিয়াল হল আস্তাফিরুল্লাহ, তে তো এরা মোবাইলে গাড়া থাকো, হ্যাঁ ই কি আল্ল ই মোবাইলে জিয়াইল কি, অধিক চালাইন না জানি মোবাইলেরও ক্ষতি আপনারও ক্ষতি চক্ষুরও ক্ষতি করব। আর কিছু বাইয়াই আসুন রাস্তাত মোবাইল চালান, ইটাও নিন্দনীয় কাজ, মানুষে খারাপ পায়, রাস্তার সাইডজনে গল্প খড্ডা বা রাস্তার সাইডজনে মিলিয়া চালাইতরা, কোনো সময় দেখবা দুইজনে সাইডজনে লুডু খেলা আরম্ভ করে দিছন, মোবাইলটা রাস্তার চালাইবা না মানুষে দেখিয়া নিন্দা খন্দে ভাই, কইবা খার ছেলে খার বাতি যা, ছেলেটা বড় অভ্যাস বাদ রাস্তাত মোবাইল চালার, উচ্চ সুরে গান বাজার, এর লাগে মোবাইলটা চালাইতে নিজে নিজে সেইবে চালা, কোনো দিন মানুষে খারাপ কইতা নাই। মোবাইলটা লিমিটেড চালাক কা, মোবাইলটার একটা লাইনে চালাক কা। আমি অনেক দিন এক ছেলের হাতে এক গড়িয়ে গু দেখছিলাম, আর একদিনও লাগো কাজও কইছি গড়িয়ে গু দেখিয়া কইলাম, আমি মনে করছি 1500-2000 হইব, কইলাম র ভাই গড়িয়ে গুড় দাম কত, উঠিয়া কইল 28,000 টাকা, কইলাম বাপ রে বাপ 28,000 টাকা দিয়ে গড়ি নিয়েছি, কইলাম অত দামি গড়ি, কইলে আমার মালিকে এক গড়ি আত দে 1.5 লাখ টাকা, বুঝাইছো বেটা মালিক করলে জুড়ি মারে, মানে ডাল লইতে আরে 28 আইছো তাই দেড় যাইতে হবে না, মনে মনে কইলাম রে বাবাকে তুমি মুম্বাই দিয়ে চাকরি করতে, সাধারণ চাকরি চাকরি করতে বাদ না, আমরা যেন যারা ফরগেটর চাকরি করি আর বা বিভিন্ন হোস্টেলে গিয়া গেটম্যান চাকরি করি তা বাদ নাই, চুরি থেকে বলার আনি কইছে, এখন যদি কারোর মোটর নেগে টায়ার নেগে এগুলো থেকে বলার আনি কইছে জি, হয় এটা মাঝে মাঝে চুরি হয়নি আপনার এলাকার, মাঝে মাঝে যায়নি টায়ার ব্যাটারি ডায়নোমা মোটর উটর তো যায়নি, এ এতে তো হল ভাই আসুন দেখা যায় গুরু, ও মোবাইল মোবাইলও চুরি হয় বা বিড়ও চুরি হয়ে যায় ট্রেন, আমরা মৌলানা ইশাদ আহমদর মোবাইল ইরা বাংলাদেশ ফুলতলিত বড় মফিলে গেছে গিয়ে, আর আমিও নাম হুজাই এক প্রোগ্রামও এক বেটার সিল্লার বেটার মোবাইল কি কিনেছে গিয়ে ট্রেন থেকে, বুঝাইছে ও ট্রেনও বিড়ো যায় গিয়ে মোবাইল, তো মশারের ভিতরে মশা কোনো সারা আমাই যায় না কোন চাই জি না, ওই একদিন গিয়ে খামলাই সাথাই এর লাগে সুর বেশ না, সুর তখন গাঁত এগুয়ার দেব হয় গাঁত বা দুই তিন গাঁও মিলাইয়া ওই একটা আর দুইটা, ও এগুন তো খুব সাথায় বারে কিছু তোয়া যায় না, বুঝাইছে ওই এনর মোবাইল ও মোবাইল এনর মোটর ই বাড়ি ঠায়ার ই বাড়ি ও ওথা হতা নেই, বুঝাইছে খুব সাথায় আমরার মসজিদর 16,000 টাকার ব্যাটারি নিছে গিয়ে, আমরার মসজিদ ও এক সাইড ব্যাটারি নিছে গিয়ে বা দেখো লুমিনাস আনো হয়েছে এখন 14,000 টাকা কিন্তু ছোটো এগো আনো হয়েছে 200 পাওয়ার আগে আসলে 220 নিছে গিয়ে, দেখছে কোনো উপায় নেই, ও অভাবের সময় নিছে দিল্লম্বর লকডাউন করে অভাব দেখা দিছে, কোনোবার রোজি রাজি নাই আর ড্রাগস ফাতলা পাতলা ড্রাগস খাইন মদ ফাতলা পাতলা খাওয়া শিখছন গাঞ্জা খাওয়া শিখছন, এরারে কোনো গিয়ে দাওয়াতও নেয় না, এরারে কোনো মানছে বালা খামও দেয় না, হয় এগুলো ড্রাগস ছাড়া কিতা খামও দিতে, ও এটাও এমনি আউরি মানে কি মেড়ার লাগান ফতে দিয়ে আটন খালি দেখছেন দেন, ও ইতারা কোনো মানুষের দামও দিন না, ও ড্রাগস খাইত্রা গাঞ্জা খাইত্রা
কিছু মদও খাইত্রা খারাপ পাইবা না, এরার লাগে ওলা ও বাসায় মাথি। আর ওই তার পয়সা করিও নাই তো কিতা করতা, ও বারইলা রায় চুরিত, ও হেরে রিবাড়ির মোটর, হিবাড়ির রথা, হিবাড়ির রথা, বুঝতে পারছি। আমরা গাঁর দক্ষিণ চাইটে চুরি করি করি মসজিদ পর্যন্ত আইসো, মোটামুটি মসজিদ হয়ে বেঠারে হিবাউদ মোটর বা বাক্কা নোয়া ঠিল্লা বা হয়েছি। আর সকালে মানুষ অমন্যানি হতে দিয়া, আর হতো মানুষ জমসন, আর আমিও জমাত গিয়া কইছি রা মোটর তো বহুতটা নিছ আমার এগু রয়েছি, তে আমার এগু যে দিন নিবা আমি এগুলো খাস বাঁধ মারি দিই, বুঝাইছি। ও যেমনি খাস বাঁধ কইছি আর মনে হয় খবর খান গেছে কি অগুন্তর খান হোক, আরও আর কি গু আসলো মনে হয় আমার এগু নিছু নিছু নাবো আসবার মোটর এগু আবার বারে রয়েছি, ডরাই গেছে খাস বাঁধ ডরাই গেছে, বুঝাইছি। এল্লা গিয়া বাঁধ হলেও ডরাই, পুলিশের গল্লা হলেও ডরাই, ডরাই না বলছে ও খাস বাঁধ খিল বাঁধ খিল আসলে আমি জানি উনি নাই থাকবো দিয়েছি, ও ডর ডাকাইছে আর তারার খানো গেছে। যার কারণে বিশেষ করিয়া ও যেন দেশের মধ্যে কিছু কিছু পাতলা পাতলা চুরি করডা অবৈধভাবে খাইত্রা, এরা বুঝরা না একদিন বুঝবাই বা কিয়ামতর দিন সব মানুষের সামানোর বদলা নেক আমল দিয়ে ছুটিয়া যাইবা, সব মানুষের সামানোর বদলা আমল নমাত্তা কি নেকি দিয়া কিন্তু ছুটিয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দে গান তো আমি খোয়াত আসলাম, বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আছি, বিশেষ করে এই দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকম হক হালাল ডিজেকগুলা খাইবার আমরা চেষ্টা করতাম, হক হালালগুলা জিনিসগুলা আমরা খাইতে থাকতাম। বাবা ঘোষণা করার ওয়াকিমুসালাত, ও বন্দা নামাজ তুমি তেন আদায় করতে থাকো, জাকাত তুমি তেন দিতে থাকো, আর রুকুর সাথে তুমি তেন কি করো রুকু করো। রুকু করনেওয়ালার সাথে তুমি তেন কিতা করো রুকু করো, এর অর্থ ইয়া থাকছে গিয়া ফরজ নামাজ, ফরজ নামাজ যেটা আছে বাবা এই ফরজ নামাজ গানটা দয়া করিয়া চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র ফরজ নামাজ গান আনতা আদা করলে ফাঁস অর্থ সময় লাগবো মাত্র আড়াই থেকে তিন ঘন্টা, দুই থেকে আড়াই ঘন্টায় হয়ে যায় গিয়া। আমি একটা হিসাব দেখাই, চব্বিশটা ঘন্টা আল্লাহ দিছো না আপনারা আমারে, ফাঁস অক্তর নামাজ যদি পড়ি, নামাজ পড়লে কি তো হইব বলি আড়াই ঘন্টা সময় যাইব, আধা ঘন্টা দোয়া, দোয়াও তো করতে হয় প্রত্যেক অক্ত পাঁচ মিনিট করিয়া গেল গিয়া আধা ঘন্টা দোয়া, তিন ঘন্টা, এক ঘন্টা অন্যান্য তসবি আল্লাহর জিকির ফিরর সবক যেটা তসবি বা কুরআন তিলাওয়াত মিলাইয়া চার ঘন্টা, চার ঘন্টা যদি কোনো বান্দা বান্দি হলে ডেইলি রুটিন করিয়া যদি মিলাইয়া আল্লাহরে ডাকিলায় আট ঘন্টা গুম, আট চার কত হইল বারো ঘন্টা, বারো ঘন্টা আপনার হাজ খাম গল্প ব্যবসা বাণিজ্য সবটা করক। এইভাবে যদি কোনো বন্ধ হলে যদি বারোটা চব্বিশটা ঘন্টার মধ্যে চার ঘন্টা সময় যদি হাজ লাগাই দে তাহলে আল্লাহর বন্দে গান জানিয়া রাখবা এই বন্দায় অবশ্যই কিয়ামতর দিন আল্লাহর দরবার ও সামনে হাজিরি দিতে পারবো, কোনো ডর থাকত নাই। আল্লাহ কিয়ামতর দিন প্রথমে ও নমাজের হিসাব লইবা, ফরিস্তাগুলোর কইবা তোমার নমাজের হিসাব আগে লইলাও বন্দার, নমাজের হিসাব লইয়া কিছু ফাঁক দেখবা সাড়া দেখবা কত তোর নমাজ, বলে চারশো হোক পাঁচশো হোক বা এক হাজার হোক নমাজ খোঁজা আছে, বলে দেখো সাইন নফল নমাজ পড়ছে নি, বলে জি হ্যাঁ পড়ছে, বলে নফল নমাজ আনিয়া ফরজর জায়গা যোগ করিলাও, তখন ফরজর জায়গা তানিয়া যদি দেখা যায় ফুরো হয়ে গেছে আল্লাহ কইবা বন্দারে তুমি তান সাড়ি দাও জন্নত দিলাও, এর লাগি নমাজ নাই জন্নত নাই, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহর, জন্নতর চাবি হইল গিয়া নমাজ আর নমাজের চাবি হইল গিয়া পাক, পাক পবিত্রতার অর্জন হরক্কা, আর নমাজের জন্য সারা প্রস্তুতি নক্কা বাবা, নমাজ এমন একটি এবাদত যে এবাদত মানুষের জীবনে করলে কম সময় আল্লাহ এই বন্দার প্রতি আল্লাহর প্রতি সেই আল্লাহ এই বন্দার প্রতি বড় খুশ হয়ে যায়। নমাজ যত জীবনে সুন্দর করিয়া পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব, যত শান্তিতে নমাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নফসর লাগে লড়াই করিয়া, আপনার নফসে বাধা দিব শয়তানেও বাধা দিব, নমাজ পড়তে দিত না দয়া করি সারায় নফসর লাগে লড়াই করিয়া নমাজ গানাইন দা বড়কুয়া। আমি কয়েক মাস আগে নেপাল সফরে যাইতে সময় দেখলাম আমদার বরাক ভ্যালির কিছু ছেলেরা ট্রেনে ডাব্বাত বসিয়া তাস খেলাইতরা, কিছু ছেলেরা দেখলাম লুড্ডু খেলাইতরা, আর কলকাতা পশ্চিমবঙ্গের কয়েকটা ছেলেরা ট্রেনে দেখলাম বড় টাইমে টাইম ইয়ং ছেলেরা নমাজ পড়িতরা,
দেখিয়া বড় বালা লাগলো কইলাম রে, ও ছেলেরা তো এরা অত মানুষ আর আমরা বরাক বেলির এরা অত মানুষ, কিন্তু দুঃখ লাগছে দেখিয়া পশ্চিমবঙ্গর কলিকাতার ছেলেরা বড় সুন্দর করিয়া ট্রেইন নমাজ পড়িলা। নমাজ পড়ারে যুবক, জীবন তোমার সুন্দর হইব, নমাজ তোমার জীবনে আরম্ভ করো, জীবনটা দেখবা শান্তির জীবন আল্লাহ বানাইয়া দিব। এর লাগি ইয়ং জেনারেশনের যারা আছো সবে ইয়ং রে পছন্দ করে, সবে যুবক রে পছন্দ করে, আল্লাহ আল্লাহ তোমার যৌবনতার আল্লাহ পছন্দ করন, যৌবন জিন্দগির আল্লাহ পছন্দ কর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. যার জন্য নমাজ যদি মানুষে বলে আরম্ভ করিলা, নমাজ করলে অবশ্যই এই মানুষে পবিত্রতা অর্জন করব, পাক হালতে থাকব। নমাজ পড়লে মানুষের দিল ভালো হয়, অন্তর ভালো হয়, যে ফ্যামিলির মধ্যে যে পরিবারের মধ্যে নমাজ আছে দেখবা এই পরিবারও শান্তি আছে। যে স্বামী নমাজি বা দেখবা স্ত্রীর উপরে অত্যাচার করতা নাই, স্বামী যদি নমাজি হয় গর স্ত্রীর দুঃখ দিতা নাই, মারা যাইতা নাই, কষ্ট দিতা নাই। আর মহিলা যদি প্রকৃত নমাজি হয় কোনোদিন স্বামীরে কোনোদিন কষ্ট দিতা নাই। যে পরিবারের মধ্যে নমাজ নাই এই পরিবারও শান্তি নাই, স্বামী নমাজ পড়েন না গরস্থির লাগি দুর্ব্যবহার করবা, আর জানিয়া রাখবা নমাজ না পড়লে গরর মধ্যে বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে নমাজ থাকতো নাই অবশ্যই কুরআন তিলাওয়াত হইতো নাই, যে বাড়ির মধ্যে যার মধ্যে নমাজ থাকতো নাই অবশ্যই সেই গরর মধ্যে কি হইতো না বলে গরর মধ্যে পবিত্রতাও থাকতো নাই। এর লাগে সাবান ওর সান দয়া করিয়া সারায়, সবে বরা তোর সান্দ পড়াশোনা করক, মুর্দে গানোর জন্য দোয়া করক, রিজে কর লাগি দোয়া করক। বাবা ভাই আল্লাহর বন্দে গান বাবা অকল মা অকল, বিশেষ করিয়া একে অন্যর লাগি দোয়া করবা, খালি নিজের লাগি দোয়া করবা না, এইভাবে দোয়া কর্তা হইয়া কইয়া দোয়া কর্তা, সবার লাগি দোয়া কর্তা, অন্যর লাগি দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ কবুল করে। যার জন্য দয়া করি আল্লাহর বন্দে গান, সানপুরের গ্রাম টেকা পয়সা আগর মতো দেন অভাব ইলা নাই, টেকা পয়সার অভাব নাই, সবার আল্লাহ টেকা পয়সা দিছে, গরিব খুব কম কম নেন কোথায়, চাঁদপুরে এলাকার আগর ব্যবসায়ী আছে, হ্যাঁ আগর ব্যবসায়ী, গাড়ির মালিক পড়া গাড়ি এখানে ছাড়িয়ে গেছে, জুনিটিল্লার কত গাড়ি আসলো আসবো না কোথায় শেষ, জুনিটিল্লার গাড়ি এখন কমি গেছে, এখন আগটা কি কমি গেছে বলে না, এখন ডাম্পার বারো ইয়া ঠাক খাই ফেলে দিছে, ইকানোর জেসিপি দিল লোড করি আর গেও তুলামারি ফেলাই দিই, ও আনলোডের পয়সা গুণ বাঁচি যায় গতিকে, এখন ইকান বেশ নেই না, টাটা সুমো বার হয়েছিল তুই টাটা সুমো কইসুন, টাটা সুমোরে মার নেওয়ালা খেয়েও নাই, এখন ওঠোয় মারি দিয়েছি, মারছে রানি এক গাড়ির আর এক গাড়ি খায়, হাই রে টাটা সুমো এখন মানছে খাওয়া লয় না, সুমো একদিন বেকার হয়ে গেছে, গেছে ইয়া দেওয়া যায় তা দেখছি কিছু অর্থাৎ বেশিছন ফোন নাই কেন হসায় হ্যাঁ বালা বালা অর্থাৎ গাড়ি ও মদন মন অর্থাৎ গিয়ে দেখছে টিপটাপ মারে সবাই গিয়ে আবিষ্কার হয়েছে বার হয়েছি, আমরা ও লাইনের গাড়ি হল লাইনও আছে আমি দেখছি, হিতা আবু কিছু ফাড়িয়া বৃত্তর এলাকাত রয়েছে, হিতাত ওঠর ডান্ডা মনে হলো দাঁড়তে পারেন না, মাঝে মাঝে বাড়িয়ায় নাই খুঁজছে, এর লাগে হিতাত কিছু আছে সুমো চলের কিছু কিছু জায়গাত গেছে কি সুমো, যার কারণে দেখো এক এক গাড়িরে এক এক সময় এক একটা মারছে, মারছেন না না জি জি, আমরা কত জাত গাড়ি দেওয়ালাম ছোটো বেলা, এখন কুর ছোটো বাইয়েন যারা আসল হইতে পারত না, মহেন্দ্র পাইলাম বলার মহেন্দ্র দেখছেন না ফোর জিরো সেভেন দেখছেন, ও ফোর জিরো সেভেন দেখছেন, তবে এর বাদে সুমো বাড়িল সুমোরে মারলো, ও এখন টাক নিতে মারি দিয়েছে ডাম্পারক নিতে হলার, ও ডাম্পারর কোন মর কী বার হইবা আরও খিতা দেওয়া ডাম্পারও শেষ হয়েছে যে হলার আর বলছেন, ও ডাম্পারও শেষ হইবা, তো যাই হোক এতে দুঃখিত নাই, এগুলো সহজ পদ্ধতি সহজ কাম, সহজ পদ্ধতি সহজ কাম, তো সবরও টেকা পয়সা আল্লাহ দিয়েছে, চাঁদপুর এলাকাত উজান্ডি এলাকা সবরও গাড়ি আছে, আর নাও যদি আছে এখন টুকটুকও আছে, টুকটুক আছে অটো আছে, এটা ভালো একটা রুজি আছে, গরিব নাই, এবার আগরের ব্যবসা আগর গাছাইনও আছে বিভিন্ন গাছ, গরিব খুব কম, চাঁদপুর এখন গরিব রয়েছে না, বেশিরভাগ পার্সেন্টেজে গিয়ে এখন ধনী সারা, গরিব খুব কম, যার কারণে কিছু গরিব নইলে ভাই আসেনি,